ছাত্র নাগরিক হত্যা এবং এর পাশাপাশি যারা নিরপরাধ রয়েছেন তাদেরকে মুক্তির দাবিতে আজকে জুম্মার নামাজের পর থেকে যে আন্দোলনকারীরা আছে তারা বের হন এবং এই সায়েন্স ল্যাব মোড়ে এসে কিন্তু একে একে জড়ো হন। এখানকার যে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ বিভিন্ন কলেজের এই এলাকা যে কলেজগুলো রয়েছে সেখানকার শিক্ষার্থীরা এসে জড়ো হন এবং তারপর থেকেই কিন্তু স্লোগান দিতে শুরু করেন এবং এখানের যে বেশ কয়েকটি সড়ক তারা মিছিল নিয়ে পদক্ষেপ করেন। শিক্ষার্থীরা তাদের যে আন্দোলন, তাদের যে স্লোগান রয়েছে, তাদের যে দাবিগুলো রয়েছে এই নিয়ে তারা আসলে স্লোগান দিচ্ছে, বক্তৃতা দিচ্ছেন, নয় দফা দাবি রয়েছে সে দাবিগুলোই কিন্তু উত্থাপন করছেন যে তাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না বলে এই হুঁশিয়ারি দিচ্ছেন। না, যে নয় দফা দিয়েছি, নয় দফার এক দফা যদি না কমপ্লিট হয় আমরা এই রাজপথ ছেড়ে যাব না। আমাদের আন্দোলন চলছেই চলবে, এই আন্দোলন কখনো বন্ধ হবে না। প্রিয় পুলিশ ভাইদেরকে বলবো, আপনারাও মানুষ, আমরাও মানুষ, আমরা জানি সবার ঊর্ধ্বে মানুষ, অবশ্যই আমরা আশা করব আপনারা আমাদের যৌক্তিক দাবিতে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন। পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন, কোন রকমে কোনো সহিংসতার ঘটনা এখন পর্যন্ত এই সায়েন্স ল্যাব এলাকায় কিন্তু ঘটেনি, তারা শান্তিপূর্ণভাবেই এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছে সায়েন্স ল্যাব থেকে রাজীব ইসলাম, শুভ সময় সংবাদ, ঢাকা।